हेलो गाइस सबाई के आमार चैनले स्वागत। तो चलो आज के तुम्हारे साथ में एक रेसिपी शेयर करते इच्छी पोड़ा काचा आमेर शरबत। आशा करी इटा सबाई जानो आर पारो, किन्तु एखन जा गरम पड़े तो आज कि मने हलो तुम्हारे साथ रेसिपिटा शेयर करी, तो चले एलाम शेयर करते। तो आज के प्रचंड गरम पड़े और गरमे तो आमेर शरबत तो खेले एकटु गरम काटे। तो चलो देखे नेওয়া যাক কিভাবে পোড়া আমের শরবত করতে হয়। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। প্রথমে আমি কাঁচা আমটাকে ধুয়ে কাঁচা আমটা আর চারটে কাঁচা লঙ্কা আমি গ্যাসের উপর চাপিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি পুড়িয়ে নেব। আর এদিকে আমি গোটা কাঁচা জিরাটাকে ভালো করে ভেজে এটাকে মিহি করে বেটে রাখব। এবার কাঁচা আমটা এই দেখো ঠিক এইভাবে পোড়ানো হয়েছে, কাঁচা লঙ্কাটাকেও ঠিক এইভাবে পোড়ানো হয়েছে। এবার আমি আস্তে আস্তে কাঁচা আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। দিয়ে ছাড়িয়ে নিয়ে ওটাকে পিচপিচ করে নেব, ভালো করে খোসাটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। একটু গরম আছে, খুব সাবধানে খোসাটাকে ছাড়াতে হবে। উঠে যাচ্ছে দেখো, হালকা হালকা করে উঠে যাচ্ছে। ঠিক এইভাবে আমি খোসাটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম। এবার কাঁচা আমটাকে ছোট 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 করে টুকরো করে কেটে নেব। এদিকে আমার কাঁচা আমের শরবত করছি আর আমি একটু বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি কিরকম রোদ উঠেছে আজকে, আর আমার বিড়াল ছানাগুলো কি করছে তোমাদের সাথে শেয়ার করছি। চলো এবার আমি তোমাদের একটু বাইরেটা দেখাচ্ছি কিভাবে রোদ উঠেছে, আর আমার বিড়াল ছানাটা বাইরে বেরিয়ে পড়েছে। প্রচণ্ড রোদ উঠেছে, তোমাদের একটু বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার মিক্সিং জারের মধ্যে কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিলাম আর মোটামুটি এক গ্লাস জল দিলাম। আমি এখানে তিন গ্লাস করব শরবত, আর এই চারটে কাঁচা পোড়া কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে আমি চার চামচ চিনি দিচ্ছি। ঝাল আর মিষ্টিটা তোমরা স্বাদ বুঝে যে যেরকম খাবে সেইভাবেই করো। এবার আমি কিছুটা বিট নুন দিয়ে দিলাম এর মধ্যে। ধনে পাতা থাকলে খুব ভালো, ধনে পাতাও দেওয়া যায়, কিন্তু আমার কাছে এখন ধনে পাতা নেই তাই আমি ধনে পাতা দিতে পারলাম না। এবার আমি যে ভেজে রেখেছিলাম জিরাটাকে ওটাকে ভালো করে গুঁড়ো করে আমি এখানে ছোট্ট হাফ চামচের জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়ো। এবার মিক্সিং জারে এটাকে আমি ভালো করে মিহি করে নেব। তো মোটামুটি রেডি হয়ে গেল আমার কাঁচা আমের শরবত, দেখতে পাচ্ছ। আর কাঁচা আমের শরবতটা যখন দেবো এখানে দু টুকরো করে বরফ দিলে আরও কাঁচা আমের শরবতটা টেস্টি লাগে, খুব ভালো লাগে খেতে, খুব সুস্বাদু হয়। হালকা জিরার ভাজা জিরার গন্ধটা বেরোচ্ছে, ভালো লাগছে। তোমরা ঠিক এইভাবে বাড়িতে ট্রাই করো, আশা করি ভালোই হবে, খেতে খুব ভালো লাগবে। তো রেডি হয়ে গেল আমার আমের শরবত। তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমি আবার তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে হাজির হব। চলো বাই, টেক কেয়ার।